আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 77তম স্বাধীনতা দিবসে পা রাখলাম আমরা। আমরা গর্বিত, আমরা স্বাধীন দেশের নাগরিক, যদিও এই স্বাধীনতার পেছনে আমাদের কোনো হাত নেই। যারা এই স্বাধীন দেশের জন্যে প্রাণ দিয়েছিলেন, আত্মবলিদান করেছিলেন, নিজেদের প্রাণকে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, তারা আজ সত্যিই থাকলে বোধ হয় দেখতে পেতেন তাদের এই আত্মবলিদানকে আজকের রাজনীতি কিভাবে পায়ের তলায় পিষে মারছে। যাই হোক, দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আমরা প্রত্যেকটি মানুষ কি স্বাধীন হয়েছি আদৌ? প্রত্যেক দিনই আমাদের সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে দেখতে পাই কোনো নতুন গল্প। কোনো না কোনো গল্প তো আছে কোনো একটি ছেলের বা কোনো একটি মেয়ের। আজকের গল্প আমাদের কারোরই অজানা নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপের গল্প। সত্যি আমাদের ভাবতেও অবাক লাগে, এইসব ঘটনা শুনলে আমাদের গা শিউরে ওঠে। এই পর্যায়ে গেছে দেশ, এই হচ্ছে দেশের হাল, এর জন্যে এত মানুষ একটা সময় নিজেদের প্রাণ দিয়েছিলেন। কি বলবো, আর কিছু বলার নেই। আজকের সকালে আর এর থেকে বেশি কিছু বলতে মন চাইছে না। তো চলো আজকের দিনটা শুরু করি। সুপ্রভাত জানাই আমার পরিবারের সকল সদস্যকে। আশা রাখি প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। প্লিজ ব্লগটাকেও স্কিপ করো না। আশা রাখি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা শুরু করা যাক এবং সাথে আজকের দিনটিও। এখন বেজে গেছে 12:09। যেই ক্লিপটা ফার্স্টের টুকু দেখলে সেই ক্লিপটা আজকে করতে আমার কাল ঘাম ছুটে গেল। আমি জানি না কেন কি হয়েছে আমার, আমি এত ফ্লুয়েন্টলি কথা বলি তোমাদের সাথে, সবসময় ক্যামেরার সামনে তো কথা বলছি, আজ অনেকদিন হলো কি হয়েছে আজকে জানি না, তুতলে যাচ্ছি, মানে যেটা বলতে চাইছি সেটা মুখে আসছে না, মানে যা তা হলো আজকে। পুরো 2 ঘন্টা ধরে একটা ক্লিপ নিয়েছি, এখন বাজে 12:09। শুধু কাজের মধ্যে কি হয়েছে না, আমার ঘর ঝাড় দেওয়া হয়েছে আর ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি। আজকে যে আলু ভাতটা করেছিলাম মাঝে তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরো নিরামিষ, আজকে ইচ্ছে আছে সেটা ইলিশ মাছ দিয়ে করব। আর একটু রাত্রিবেলা ডিমের চপ বানাবো বলে, মানে সন্ধেবেলা ওর বন্ধু আর বন্ধুর বউ আসবে, ওই কুন্তল আর কুন্তলের বউ আসবে, তো ওই জন্যে। আর কেক পায়েস, ওরা কেক আর পায়েস খাবে বলেই আসবে বলেছিল, তো মানে ওরা বলেছিল কেক আর পায়েস খাবে, তো আমি বললাম যে ঠিক আছে চলে আসো তাহলে, আছেই তো। তো তাই জন্যে কেক আর পায়েস রাখা আছে ফ্রিজে, ওটা তো আছেই, তার সাথে একটু ডিমের চপ বানাবো আর তড়কা বানাবো। তো ওই জন্যে দেখি কখন কি করি, আমার না ভালোই লাগছে না। সকাল সকাল যদি নিজের ব্লগটা ঠিকঠাক শুরু না করতে পারি না, আমার মুড পুরো খিচকে যায়। কারণ আমার মানে এটাকে আমি এতটাই ভালোবাসি যে সেটা আমার মন মতো না হলে আমার একদম ভালো লাগে না কোনো কিছুই। তো ওই আর কি, তো চলো আজকের দিনটা তো শুরু করেইছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লিপ, এটা অন্তত একবারে হলো। আমি চলে এসেছি রান্নাঘরে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, এটাতেই মাছ ভাজা হবে, তারপরে এটার মধ্যেই চালটা দিয়ে দেবো। চালের মধ্যে আগের দিনের মতনই সবটা নিয়ে নিয়েছি, কোনো পেঁয়াজ রসুন পড়বে না, ওই নারকেল বাটা আর সাথে গরম মশলা বাটা রয়েছে, যা যা সেদিন দিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, সমস্তটা দিয়ে দিয়েছি। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলোকে আগে ভেজে তুলে রাখবো। এখানে আমি এটা বসিয়ে দিয়েছি গরম জল করে নিয়ে, তারপরে তো এটা হতে থাকা আমি মিডিয়াম টু সিম আজ দিয়ে দিই, আর এপাশে বসিয়েছি ডিম সেদ্ধ বললাম না রাতে ডিমের চপ বানানোর জন্য, আর এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তো রান্না তো মোটামুটি এগিয়ে যাবে, এটা ওটার মতো হবে, ঘর ঝাড় দেওয়া গেছে, ঘরটা মুছবো এবার আগে। ঘর মুছে নিয়েছি, এবার ঢাকা চাপা খুলে দেখে নিই কেমন কতটা কি জল আছে, প্রায় জলটা টেনেই এসেছে। এবার একদম সিম আছে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। অনেকটাই জল টেনে এসেছে, শুধু এবার গায়ে গায়ে যেটুকু লেগে আছে জলটা, তো যেহেতু দুবেলার জন্যই করেছি, কেন বলো তো ওই ওরা আসবে তো রাতে গল্প হবে, তারপরে কখন আর রান্না করব, ওই জন্য আমি আর রাতে রান্না ঝামেলাটা রাখিনি। আর ওই তারপরে ডিমের ওই চপ ঠপ করবো ঠিক করেছি, তো তারপর তড়কা করব, তো ওইগুলোর পর আর ইচ্ছে নাই করতে পারে, তাই জন্য একেবারে করেই রাখলাম। তো এইবার আবারও ঢাকা চাপা দিয়ে আমি সিম আছে করে দেবো। দেখে বুঝতেই পারছো যে আজকেও পুরো ঝরঝরে হয়েছে, তো খেয়েই বলা যাবে মাছ কেমন, কারণ ইলিশ মাছের তো হ্যাবক কিছু টেস্ট এরকমটা নয়। আগে হলে তো পুরো গন্ধই বেরিয়ে যেত, আর আমি না মাছগুলোকে একটুও ভাঙিনি, খুব হালকা হাতে করেছি, ভেঙে গেলে কাটা কাটা হয়ে গেলে ও খেতে পারবে না। 6:33 বেজে গেছে আর এখানে আমার তড়কাটাও হয়ে গেছে, আর
এইখানে ডিমের যে চপটা করবো বলে সেখানে আলুর পুরটাও রেডি করা হয়ে গেছে, আর বিস্কিটের গুঁড়োটাও রেডি করে ফেলেছি। আমি বিস্কিটের গুঁড়োটা ঘরেই তৈরি করলাম, কিনিনি, তো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, একে একে রেডি করব। তার আগে তড়কাটা না পিয়ে কড়াইটা মেজে নিই। এখানে একটা একটা করে আমি গড়তে শুরু করে দিয়েছি, তো ওটা তো ডিমের চপ দেখতে হয়েছে। যাই হোক, কেন জানি না ওকেও আমি কতদিন ধরে শোনাচ্ছিলাম যে ডিমের চপ বানাবো, হ্যাঁ ডিমের চপ বানাবো, তো হচ্ছিল আর না। তা আজকে যখন কুন্তলটা আসবেই ভাবলাম যে থাক আজকেই তাহলে বানিয়ে ফেলি, তাই জন্য আজকে বানাতে শুরু করেছি। ডবল কোট করে করছি, কারণ একটা কোটে না বড্ড বেশি পাতলা হয়ে যাচ্ছে, মানে বিস্কিটের কোটটা। এটা একটা কোটে হচ্ছে, এটাকে রেডি করে রাখলে তাহলে ভাজার সময় কোনো প্রবলেম হয় না। এটা যদি দুপুর বেলায় রেডি করে রাখতাম তাহলে ভালো হতো। যাই হোক, ব্যস্ত মানুষ, টাইম পাইনি, সময় নেই আমার কাছে। আরেকজন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন টিটকারিটা কাটলো, হুম, যেন কিছুই কাজ করিনি সত্যি সত্যি। তো রান্না বান্নার পর কি আর হয়, সেই সেই। যাই হোক, আমি এবার বানিয়ে নিই, দুটো তো হয়েই গেল বানানো, ওই দিকে দেখাও তো, আমার ক্যামেরাম্যান একটু বুঝতে পারে না কোন দিকে কি দেখাবে। যাই হোক, দুটো তো হয়ে গেছে, বাকিগুলো রেডি করে নিই। দেখো দেখতে কি ভালো লাগছে, সুন্দর লাগছে, সুন্দর হয়েছে গড়াটা, এবার ভাজতে পারলেই হবে ভালো করে, দেখাই যাক কতদূর কি হয়। আর আপাতত এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো। এ দেখো আমি ভেজে নিয়েছি, ঠিকঠাকই হয়েছে, খুব একটা খারাপ হয়নি, তো চলো ওদেরকে দিয়ে দিই। আর আমাদেরগুলো ভাজা হয়ে গেছে ওই ওখানে, তো আমরাও নিয়ে নেব। ওরা এসেছিল, এই জাস্ট গেল, এখন বেজে গেছে 10:23, বেশ অনেকক্ষণ টাইম। আমার খাবার গরম গরম হয়ে গেছে, আমরা জাস্ট এবার খাবো, তো যাই আগে ঘরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। আমি এবার চাবিটা নিয়ে গেছিলাম, যদি নিচে কেটে তালা দিয়ে দেয়, কারণ সব মোটামুটি স্কুটি বাইকে ঢুকে গেছে। এখন বাজে 11:45, বেশ অনেকটা লেট হয়ে গেছি, তো ঠিক আছে একটা দিন এরকম হতেই পারে, বন্ধু বান্ধব আসলে গল্প গুজব করলে মনটাও ভালো লাগে এই আর কি, আর বাঙালি বন্ধু এত দূরে কলকাতা থেকে এটাই অনেক। তো যাই হোক, আজকে না তোমাদের সাথে সকাল থেকে সেটা নিয়ে আলোচনা করিনি, সেভাবে বসে কথা হয়নি আজকে, একটু কাজ তো ছিলই আজকে, তো এর জন্যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা এত ভালো হয়ে গেল। আমি তোমাদেরকে আগেও বলেছি, আমার ম্যামের সাথে ব্লগের সূত্রে আবারও কথা হয়েছে, বহু বছর বাদে কথা হয়েছে। দেখো বিদ্যাপীঠ ছেড়েছি, মানে আমি ক্লাস 10 অবধি আমি বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিলাম, যারা বিরাটিতে থাকো বা জানো স্কুলটার নাম, তো বিদ্যাপীঠ ফর গার্লস। তো তারপর আমি যেহেতু কমার্স নিই, বিদ্যাপীঠে কমার্স ছিল না বলে আমি স্কুল চেঞ্জ করি, তো এই জন্য তারপর থেকে ধরো ম্যামদের সাথে ডিটাচ তো অবশ্যই। তারপরে ফেসবুকে এরকম তো এখন সোশ্যাল মিডিয়ার জন্য আমরা টাচে হয়তো থাকি, সেভাবে কথা হয়নি, কিন্তু ম্যামের সাথে ব্লগের পর ম্যাম যখন কমেন্ট করেছিল ফার্স্ট দিন, আমি সত্যি ভীষণ আনন্দিত এবং আপ্লুত হয়ে গেছিলাম যে ম্যাম কমেন্ট করেছে, এটা আমার কাছে অনেকখানি ছিল। তারপরে ম্যামের সাথে বহুবার কথা হয়েছে, কিন্তু আজকের ব্লগটা যেটা গেছে আর কি, ওই প্রমির বার্থডেতে আমরা ওই পুচকি দুটোকে নিচে দিয়ে এসেছিলাম, একটু নিজেদের মতো করে আনন্দটাকে একটু ওদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছিলাম, এইটুকুই। তো সেটা দেখার পর ম্যাম আমাকে আজকে কমেন্ট করেনি, কিন্তু মেসেঞ্জারে মেসেজ করেছিল, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো এই হচ্ছে মেসেজটা, হ্যাঁ এই তো, এই হচ্ছে বড় মেসেজটা, তো তোমাদেরকে একবার পড়ে শোনাই। আমি আমার কমেন্টও তোমাদের সাথে শেয়ার করি, ভালো মানে পজিটিভ নেগেটিভ দুটোই শেয়ার করি, কখনো কিছু আমার সাথে ভালো ঘটনা ঘটলে সেটা শেয়ার করি, কখনো কিছু খারাপ ঘটলে সেটাও তোমাদের সাথে শেয়ার করি, হ্যাঁ পরে করে থাকলেও করে থাকি। তো চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। ম্যাম লিখেছে, তোমার আজকের ব্লগটা দেখে খুব ভালো লাগলো, আমি যে কোনো এক সময় তোমার মতো একজন ভালো মানুষের সংস্পর্শে এসেছিলাম সেটা ভেবে গর্বিত হচ্ছি। প্রমিতেশ, আর তুমি যেভাবে এই স্পেশাল দিনটাকে ওই দুটো ছোট বাচ্চার সাথে ভাগ করে নিলে, সেটা তোমাদেরকে আমার চোখে অনেক বড় করে দিল। আমি মনে করি যে শুধুমাত্র বয়সে বড় হলেই সে শুধুমাত্র শ্রদ্ধা পাওয়ার যোগ্য হয়ে যায় না, মানুষের শ্রদ্ধেয় মানুষ শ্রদ্ধেয় হয় তার কাজের জন্য।
বয়সটা সেখানে কোনো ফ্যাক্টর নয়। সেই কারণে তোমরাও আমার কাছে শ্রদ্ধেয়, তোমাদের প্যারেন্টসদেরকেও আমার অন্তরের শ্রদ্ধা, তোমাদেরকে যথার্থ অর্থে মানুষ করে তোলার জন্য। তো মানে ম্যাডামের এই কমেন্টটা পাওয়ার পর বা এই মেসেজটা পাওয়ার পর আমি নিজে যে মানে খুশি হয়েছি বলবো, না আনন্দ পেয়েছি বলবো, কি করবো আমি সত্যিই বুঝতে পারবো না। মানে ম্যাডাম এভাবে কমপ্লিমেন্ট দিয়েছে সেটা আমার কাছে অনেকখানি ছিল, যদিও আমি তারপরে ম্যাডামকে একটাই কমেন্ট দিয়েছিলাম যে মানে রিপ্লাই করেছিলাম, কমেন্ট বলছি রিপ্লাই করেছিলাম যে ম্যাম এভাবে বলবেন না, আমি শিক্ষিত আপনাদের শিক্ষায়। মা বাবার গুরুর পর মানে মা বাবা তো আমাদের প্রথম গুরু থাকে, তারপরে আমরা এই ম্যাডামদের কাছেই শিক্ষায় শিক্ষিত হয়েছি, তাই ম্যাডামরাও আমাদের তারপরের গুরু। তো হ্যাঁ, আমাদের এভাবে প্রচুর শিক্ষক শিক্ষিকার সংস্পর্শে আমরাও আসতে পেরেছি। এই এই ম্যাডাম ছিলেন আমার বাংলার টিচার, তো স্কুলের। তো সত্যি বলছি মানে এইগুলো যে আমি কি পরম পাওয়া পাচ্ছি, আমি সত্যি আমি কখনো লাইফে এই জিনিসগুলোকে ভুলতে পারবো না। আজকে আমার চ্যানেল ছোট হোক কোনোদিন, দেখো সবাই একটা আশা রাখে, তবে আমি 1 লাখ হবে, আমি সিলভার প্লে বাটন পাবো ইউটিউব থেকে, এইসব আশা আমি করি না। আমার 900 এখন সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসায়, আমার ফ্যামিলি, আমরা প্রত্যেকে মিলে যে কজন আমার ফ্যামিলিতে আছো আমরা প্রত্যেকে 900 জনের একটা ফ্যামিলি মেম্বার তৈরি হয়েছি। যারা হয়তো রোজ আমার ব্লগ দেখতে টাইম পাও না, মাঝে মধ্যে দেখো, বা অনেকেই কমেন্ট করতে পারো না, অনেকে হয়তো কাজের তাড়ায় লাইকও করতে পারো না, কিন্তু দেখো। তো সত্যি বলছি তাদেরকে যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো আমি সত্যিই জানি না। আর আমি তোমাদের সংস্পর্শে আসতে পারলে, যেভাবে আমি কাবেরী আন্টির সাথে কথা হয়েছিল, যেভাবে আমার দেবলিনার সাথে কথা হয়েছে, আমি শুধুমাত্র এটুকু বলবো না, তোমরা যখন অনেকেই বলেছিলে যে হ্যাঁ তুমি আন্টিকে হেল্প করেছো, সত্যিই তুমি খুব ভালো মনের মানুষ, আন্টিও বলেছিল, এটা কখনো কোনো কথাই নয়। আজ আমি বিপদে পড়লে কি তোমরা আমাকে হেল্প করবে না, চিনে থাকলে বা জেনে থাকলে আমাকে? তো এটা স্বাভাবিক বিষয়, আমরা রক্তে মাংসের মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ থেকে থাকলে আমাদের এগুলো মানে আমাদের এগুলো করা উচিত। মনুষ্যত্ব বোধ যদি থেকে থাকে, আর যদি না থেকে থাকে, যদি অমানুষ তৈরি হয়ে থাকি আমরা, তাহলে আমরা করতে পারবো না। তো এটা সত্যি কথা যে আন্টিকে না চিনতাম না জানতাম, আন্টিও আমাদেরকে সেভাবে জানতো না, কয়েকবার মেসেজে কথা, কয়েকবার ফোনে কথা, ব্যাস তাতেই চলে এসেছিল দেবলি নাও। তো আন্টির সাথে না তাও বলবো যে অনেক বছর ধরে, তাও 1-1.5 বছর ধরে আন্টির সাথে কথা হচ্ছিল, আন্টি আমাদেরকে যেতে বলেছিল, যেতে পারিনি। কিন্তু দেবলি নাও যে ভরসা করে ও আমার বাড়িতে পুজোর দিন এসেছিল, তারপরে মৌদিও আসবে বলেছিল, বাট সে বৃষ্টির জন্য, প্রকৃতির কাছে তো আমাদের হার মেনে নিতেই হয় না, সে বৃষ্টির জন্য আসতে পারেনি। যে তোমরা আমাকে দূর থেকে দেখেও শুধুমাত্র এই একটা 6 ইঞ্চি স্ক্রিনের দ্বারা দেখে যে এতটা বিশ্বাস করো, এতটা ভালোবাসো, ম্যাডামের এই ভালোবাসাটা যে আমি পাচ্ছি, এগুলো আমার কাছে সত্যিই অনেকটা বড়। আমার চ্যানেল কতটা গ্রো করলো কি করলো না, আমি আদৌ কোনোদিন এখান থেকে ইনকাম করতে পারবো কি পারবো না, আমি দেখো আগেও বলেছি হ্যাঁ ইনকামের জন্যেই আমি এই সোর্সটা খুলেছি, এটাও একটা ইনকামের সোর্স আমার কাছে। তো ইনকাম করতে পারবো কি পারবো না আমি জানি না, যদি করতে পারি সেটা তোমাদের ভালোবাসাতেই করতে পারবো, আর আমি যদি কোনো দিন ইনকাম করতে পারি তাহলে আমার স্বপ্নটা একটু অন্যরকম, আমি অন্যরকম ভাবে সেই ইনকামটাকে, আমি এখনই কিছু ওইভাবে বলতে চাই না, তবে আমার স্বপ্নটা অন্যরকম। আমি আজ অব্দি মানে ক্লাস 12-এর পরেও টিউশন পড়িয়েছি, প্রচুর টিউশন পড়িয়েছি, আমার মা একমাত্র বলতে পারবে, মা বাবা, যে আমি নিজের জন্য ঠিক কতটা খরচা করেছি। আমার সবাইকে দিতে, আমি মা বাবাকে গিফট করতে, তারপর আমি সবাইকে দিয়েছি, কিন্তু নিজে কতটা ওই টাকা থেকে খরচা করেছি সেটা একমাত্র আমার মা বাবাই জানে। সুতরাং আমার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছে একটু অন্যভাবে। আমি তোমাদেরকে আগেও বলেছি যে প্রমিকে আমি সব কাজের সাথে পেয়েছি, ও আমার এই কাজগুলোতেও সাথে থাকবে কথা দিয়েছে। তো শুধুমাত্র আমি নিজের চ্যানেলটাকে গ্রো করার একটু অপেক্ষা করছি শুধুমাত্র, যদিও বহু পথ চলা বাকি, এইটুকুতে আমার কিচ্ছু হবে না, আমি কিছুই করতে পারবো না। তো 1000 পূরণ হলে যে আমি কি করব আমি সেটাই জানি না। তো আমি ওই 1 লাখের স্বপ্ন দেখি না, আমার কাছে 5000, 7000, 10000-এর ফ্যামিলি আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, অনেক বড়। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মুখে বলে তো সবটা মনের ভাব প্রকাশ করা যায় না, মানে মনের ভাবটা হয়তো আমি তোমাদের সাথে প্রকাশ করে ফেলবো, কিন্তু আমার মনের মধ্যে যে কতটা রয়েছে সেটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, রাত অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বলেছি না, আমি যখন মুড ভালো থাকে, যখন আমি এক জায়গায় বসে কথা বলি, তখন আমি অনেক কিছু কথা বলতে পারি, অনেক কিছু শেয়ার করতে পারি। আমার কখনো মনে হয় না যে ডেইলি ব্লগিং বা কিছু স্ক্রিপ্ট লিখে তৈরি হয়। স্ক্রিপ্ট লিখে তো আমি টপিক ব্লগ বা আমি নাটকের স্ক্রিপ্ট এরকম ভাবে বলতে পারবো,
কিন্তু মনের কথা ডেইলি ব্লগে তো আমরা আমাদের মনের কথা বা আমার ডেইলি লাইফটাকে দেখাচ্ছি না, আমার মনের কথা শেয়ার করার জন্য তোমরাই আছো। আমি একটা কথা, আমার স্টোরেজ ফুল হয়ে গেছিল তাই জন্য ভিডিওটা কেটে গেছিল নিজে থেকেই। যাই হোক, যেটা বলছিলাম, আমি একটা কথা মানি, বোবার শত্রু নেই। আর সত্যি কথা বলতে বাইরে এসে বুঝেছি যে সবাইকে বিশ্বাস করা যায় না, তো ওই জন্য যখন মানুষ একা থাকতে শিখে যায় না, তখন মানে মনের কথা বলার জন্য, তো সত্যি বলছি মনের কথা না বলতে পারলে সে ভীষণ একাকিত্বতে ভোগে। তো ওই জন্য আমার মনে হয় মনের কথাগুলো বলার জন্য কাউকে না কাউকে চাই। তো আমি আমার প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি আমার মনের কথা বলার জন্য। তো আমি যেটা বলছি ওপেন প্ল্যাটফর্মে বলছি, সেটা তোমরাও শুনতে পাচ্ছ। তোমাদেরও ব্যক্তিগত মতামত আমাকে জানাও মাঝে মধ্যে, যে দেবলি না এটাও অ্যাড করলে ভালো হয় বা এইটা একটু এদিক ওদিক করলে ভালো হয়, এরকম তোমরাও আমাকে বলো। তো সত্যি বলছি আমি তোমাদের কাছে ভীষণ ভাবে থ্যাঙ্কফুল, আমি তোমাদেরকে পেয়ে ভীষণ খুশি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।